হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যে বাবুটা ব্রাশ করছে, এইদিকে আমার সোনামুনিটা ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে হাসছে, কত কিউট লাগছে দেখতে। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আছে আমার বাবুর স্কুল আছে, বাকি আমার সকালের কাজগুলো সব হয়ে গেছে, বাসন টাসন মাজা টাজা হয়ে গেছে। এইদিকে আমি একটু চা বসিয়েছি, সকাল সকাল চা না খেলে হয়? তারপরে চাটা হয়ে গেছে, আমার বাবু বলছে মা আজকে আমি চা খাবো। হ্যাঁ, অবশ্য ও চা খায় না, আজ কি মন হয়েছে বলছে চা খাবো, তার জন্য ওকে একটু চা দেব। চাটা অবশ্য একটু বেশি হয়ে গেছিলো, রেখে ওটা রেখে দিয়েছি, গ্লাসে করে পরে খেয়ে নেব। চাটা খাওয়ার পরে আমি গেছিলাম বাবুকে স্নান করতে, স্নান আমার বাবু স্নান করিয়ে এদিকে স্নান করানো হয়ে গেছে, স্কুলের জন্য ওকে রেডিও করে দিয়েছি, এইদিকে ওর টিফিন টিফিন সব করা হয়ে গেছে, ভাতও এনে নিয়েছি, সেদ্ধ ভাত খাওয়াবো। এই যে ম্যাগি করেছি টিফিন, ও ম্যাগি খুব পছন্দ করে, ও বলছে মা আমাকে ম্যাগি করে দাও, তাই ম্যাগি করে দিয়েছি। এদিকে টোটো চলে এসে উঠে গেল, ও গেল স্কুল, ও আমাকে বাই করতে ভুলে গেছে, ওই যে দূরে গিয়ে এখন আমাকে বাই করবে। ওকে বন্ধুরা, ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব।